অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। 80 পৃষ্ঠার এই প্রতিবেদন তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে তুলে দেন। প্রতিবেদনে ঘটনার উৎস, কারণ এবং সুপারিশ তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মামলা বিচারাধীন থাকায় প্রতিবেদনটি এখনই প্রকাশ করা না গেলেও সুপারিশ বাস্তবায়ন করা হবে। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারের মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। 1 মাসেরও বেশি সময় পরে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে তুলে দেন। ঘটনার বিস্তারিত প্রতিবেদনে দেয়া হয়েছে বলে জানান তদন্ত কমিটির প্রধান। পুলিশ বাহিনী যে আইনশৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবে তাদের ভূমিকাকে গ্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। আমাদের মন্ত্রণালয় যিনি নির্দেশনা দিয়েছেন যে এটি উৎস কি, কারণ কি, এবং এ ধরনের ঘটনা প্রতিকারের ব্যাপারে কি ধরনের সুপারিশ করা যায়, সে বিষয়ে আমরা 4 জন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সচিব প্রতিবেদনটি দেখে এর সুপারিশ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান মন্ত্রী। এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আদালত তদন্তের জন্য হয়তো এটা নিয়ে সবাই সজাগ রয়েছে। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মানে যাতে না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ রয়েছি। প্রতিবেদন হস্তান্তরের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।